ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد. সম্মানিত ভাই, জানতে চেয়েছেন যে নতুন বছর উপলক্ষে কিছু হাদিয়া কিংবা কিছু গিফট দিয়ে থাকে হিন্দু ফ্যাক্টরিগুলোতে, কারিগর হিসাবে সেগুলো গ্রহণ করতে পারবো নাকি? আকুলু আবিল্লাহি তৌফিক। হাদিয়া গ্রহণ করা এটি শরীয়ত সম্মত, বরং হাদিয়া গ্রহণের মাধ্যমে পরস্পরের মধ্যে সম্প্রীতি ভালোবাসা গড়ে ওঠে। সুলাইমান আলী সালাতুসালামকে সাবার রানী বিলকিস হাদিয়া প্রেরণ করেছিলেন। তদ্রুপ মিশরের সৈরা শাসক সারা আলাইহিসসালাম এর সম্মানহানি করার চেষ্টা করেছিল, এতে ব্যর্থ হয়ে সে আল্লাহর শক্তির কাছে সারেন্ডার করে সারাকে হাজেরাকে হাদিয়া স্বরূপ দান করেছিল। তদ্রূপ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কাফের শাসকরা হাদিয়া প্রদান করেছিল, তিনি তা গ্রহণ করেছিলেন। হাদিসে এসেছে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 20 যুক্ত বকরি হাদিয়া পাঠানো হয়েছিল। আবু হুমাইদ বলেন, আইলার বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি সাদা রঙের খচ্চর ও একটি চাদর উপহার পাঠিয়েছিল এবং তার নিকট তাদের কবিতার ছন্দ ব্যবহার করে চিঠি লিখেছিল। এক ইহুদি নারী কর্তৃক রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 20 মাখা ছাগল হাদিয়া দেওয়ার ঘটনাও এর ক্ষেত্রে উল্লেখযোগ্য। সুতরাং বিধর্মীদের থেকেও হাদিয়া গ্রহণ করা জায়েজ আছে, তবে এই ক্ষেত্রে উদ্দেশ্য থাকতে হবে যে হাদিয়া গ্রহণের মাধ্যমে আমি তার মন জয় করে আমার ধর্মের দিকে তাকে আকৃষ্ট করব, এমন স্বচ্ছ নিয়ত কিন্তু আমাকে থাকতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিধর্মীদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করার মাধ্যমে যদি তাদের দুর্বিসন্ধি থাকে, বরং তার ধর্মের দিকে আমাকে আকৃষ্ট করার প্রবণতা যদি তাদের মধ্যে লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কিন্তু বিধর্মীদের হাদিয়া গ্রহণ করা যাবে না। রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহা দাউ তাহাব্বু, তোমরা একে অপরকে হাদিয়া তথা গিফট প্রদান করো, এর মাধ্যমে তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। সুতরাং হাদিয়া বা গিফট এক মুসলমান আরেক মুসলমানকে প্রদান করতে পারে, তদ্রূপ মুসলমান কাফেরকে হাদিয়া দিতে পারে, কাফের মুসলমানকেও হাদিয়া দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিধর্মীরা যদি তাদের বিশেষ দিন উপলক্ষে মুসলমানদেরকে যদি হাদিয়া দেয়, তাদের যে নওরোজ রয়েছে, তাদের যে পূজা রয়েছে, তাদের যে বড় দিন রয়েছে, তাদের ধর্মীয় যে অনুষ্ঠান রয়েছে, এই সমস্ত
উপলক্ষে মুসলমানদেরকে যদি বিধর্মীরা কোনো গিফট প্রদান করে, সেটি কিন্তু জায়েজ নয়, সেটি জায়েজ নয়। এই এই ক্ষেত্রে আমরা পার্থক্যটা কিন্তু নির্ণয় করব। ঢালাওভাবে বছরের যে কোনো সময়ে কোনো বিধর্মী যদি কোনো মুসলমানকে যদি হাদিয়া দেয়, তাহলে আমি সেটি গ্রহণ করব। কিন্তু বিধর্মীদের বিশেষ অনুষ্ঠান উপলক্ষে, সেইটি হতে পারে তাদের ধর্মীয় অনুষ্ঠান অথবা তাদের অন্য কোনো অনুষ্ঠান উপলক্ষে যদি মুসলমানদেরকে হাদিয়া বা গিফট প্রদান করে, সেটি কিন্তু গ্রহণ করা জায়েজ নয়, সেটি গ্রহণ করা যাবে না। কারণ এর মাধ্যমে আমি যদি ইনডাইরেক্টভাবে তার ধর্মের প্রতি সম্প্রীতি ভাব দেখালাম, আর এটি হচ্ছে কোশ্চিন কালো জায়েজ নয়। তাই তো উলামায়ে কেরাম বলেছেন, লা ইয়াজুজ আই ইয়াহদিয়া লিল কাফির ফি ইয়াউম ঈদ মিন আয়াদিহি লিআন্না যালিকা ইউআদ্দু ইকরারান আও ও মুশারাকাতান ফিল ইহতিফালে বিল ঈদিল বাতিল, এই বাতিল উৎসবে নিজেকে শেয়ার করা অথবা স্বীকৃতি প্রদান করা সামিল। সুতরাং এই উপলক্ষে তারা যদি আমাকে সেটা খাদ্য বা সুইট জাতীয় কিছু দিক, সেটি আমি গ্রহণ করব না। তদ্রূপ আমিও কিন্তু তাদের এই ঈদ উপলক্ষে, তাদের এই ঈদ, তাদের এই ধর্মীয় উৎসব, সেটা দুর্গা পূজা হোক অথবা যাই হোক, এইগুলো উদযাপন করার জন্য আমিও কিন্তু তাদেরকে কোনো দিক দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি না। ইমাম জাইলাই রহিমাহুল্লাহ তাবঈনুল হাকায়েক নামে কিতাবে তিনি উল্লেখ করেছেন, ওয়াল ইয়তা বি ইসমি নাইরুজ ওয়াল মেহেরজান লা ইয়াজুজ, তাদের যে নওরোজ এবং মেহেরজান তৎকালীন যুগে কাফিরদের এই দুটো বড় উৎসব ছিল, এই উপলক্ষে কোনো কাফের সম্প্রদায়কে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের উপলক্ষে কোনো গিফট প্রদান করা জায়েজ নয়। বরং তিনি বলেছেন যে আল হাদায়া বি ইসমি হাদাইনিল ইয়াউমাইন হারামুন বাল কুফর, এই বিধর্মীদের এই অনুষ্ঠান, তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন উপলক্ষে কোনো কিছু গিফট প্রদান করে, এটা হারাম, বরং এটা কুফুরি পর্যায়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এটি জায়েজ নয়। তদ্রূপ মুসলমানরা এই হিন্দুদের দুর্গাপূজা অথবা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এদের যে ধর্মীয় বড় অনুষ্ঠান রয়েছে, এই উপলক্ষে তার বাড়িতে বা মুসলমানদেরকে নিয়ে স্পেশালিস্ট কিছু খাদ্য রান্না করে একটু আনন্দ ফুর্তি করবে, সেটু জায়েজ নয়। কারণ রাসূল সাহেব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, বিধর্মীদের সংস্কৃতি, বিধর্মীদের কৃষ্টি কালচারকে ফলো করে ওই উপলক্ষে যদি কেউ কোনো অনুষ্ঠান করে, তাহলে কেয়ামতের দিন ওদের হাসর নাসর ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে হবে। একাধিক উলামায়ে কেরাম এটা বলেছেন, ইহরামু শুহুদ ঈদিল ইহুদ ওয়ান নাসারা ওয়া বাইউহু লাহুম ফি, বলছে এমনকি তাদের এই বিধর্মীদের এই ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে তারা যদি কোনো স্পেশালিস্ট কোনো মেলার ব্যবস্থা করে, সেইখানে উপস্থিত হওয়া এবং সেইখানে কোনো কিছু ক্রয় বিক্রয় করা, তাদের নিকটে ক্রয় বিক্রয় করা, এটু হচ্ছে হারাম,
এটু হচ্ছে জায়েজ ন্যায়। বরং তারা এটাও বলেছেন, ওয়ালা ইয়াজুজু লিল মুসলিম আইয়াহদিয়া লিল মুসলিম হাদিয়াতান লি আজলি হাদাল ঈদ। কাফেরদের, বিধর্মীদের ধর্মীয় উৎসব উপলক্ষে এক মুসলমান অপর মুসলমানকে কোনো গিফট প্রদান করবে, এটু জায়েজ নেয়। ওকাল শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমহল্লা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমহল্লা তিনি বলেছেন, ওমান আহদা লিল মুসলিমিনা হাদিয়াতান ফি হাদিহি আল আয়াত মুখালিফাতান লিল আদাতি ফি সাইর আল আওকাত غير هذا العيد لم تقبل هديته خاصة خصوصا إن كانت الهدية مما يستعان بها على التشبه بهم بشش كوري جدي أي أماني gift أي تدارة جدي তাদের এই ধর্মীয় অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রাখে এমন কিছুকে যদি সাহায্য সহযোগিতা করার যদি সামিল হয়, তাহলে এইটি কোশ্চিন কালো জায়েজ নয়। সুতরাং এই ক্ষেত্রে সার কথা হচ্ছে এটাই যে বিধর্মীদের ধর্মীয় উপলক্ষে কোনো গিফট যদি তারা মুসলমানদেরকে দেয়, তাহলে সেইটি নিশ্চয়ই গ্রহণ আমরা করব না। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকেই আমাদের ধর্ম, আমাদের দিন, সমস্ত দিনের উপর বিজয় লাভ করেছে। কিন্তু এই ক্ষেত্রে একটি কথা মনে পড়ে, আমাদের কিছু নেতা নেত্রী অথবা সাধারণ পাবলিক আবেগে বলে থাকে, ধর্ম যার যার, উৎসব সবার, এইটি কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। অন্তর দিয়ে এই কথার উপরে বিশ্বাস থেকে যদি তারা এই বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানকে যদি সাপোর্ট করে, তাহলে কিন্তু তার ইমান থাকবে কিনা সন্দেহ আছে। সুতরাং এই স্লোগানটা আমরা পাল্টিয়ে এইভাবে বলবো, ধর্ম যার যার, উৎসব তার তার। কোনো মুসলমান সে দুর্গাপূজা হচ্ছে বা বিধর্মীদের কোনো মানে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, যেইখানে এই মুসলমানদের প্রতিপালক আল্লাহর মানহানি করা হচ্ছে, তাদের ধর্মের মানহানি করা হচ্ছে, আর সেই অনুষ্ঠানে যে মুসলমান একত্রতা প্রকাশ করবে আর নিজেকে আবদুল্লাহ আব্দুর রহমান বলে পাক্কা মুসলমান দাবি করবে, কশিন কালে এটি সমীচীন নয়। আল্লাহ।